সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার, কেমন আছো তোমরা? কেমন আছো? ভালো আছি, আমি ম্যাডাম ভালো ভালো আছি। আছে? ম্যাডাম ম্যাডাম ভালো আছি, ভালো আছে? ম্যাডাম আপনি কেমন আছেন? ম্যাডাম ভালো আছি। হ্যাঁ, আমিও ভালো আছি, পরম করুণাময়ের কৃপায় সুস্থ আছি, নিরাপদে আছি। ত্রিকল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গুগল মিট পাঠদানে তোমাদের সবাইকে স্বাগত। আজকের পাঠের কন্টেন্ট আমি এখন শেয়ার করব, তোমরা স্ক্রিনে দেখবে, একটু অপেক্ষা করো। একটু অপেক্ষা করো শিক্ষার্থী বন্ধুরা। তোমরা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ ম্যাম, দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছ তো না? জি ম্যাম। আচ্ছা, একটু অপেক্ষা করো। আজকের পাঠে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কি দেখতে পাচ্ছ শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ ম্যাম, দেখতে জি ম্যাম। পাচ্ছি। আচ্ছা, আমি সুবর্ণা রায় লিপা, সহকারী শিক্ষক, ত্রিপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বোয়ালমারী, ফরিদপুর। আজ এখন আমরা পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের ষষ্ঠ অধ্যায় সম্পর্কে পড়াশোনা করব। গত পাঠে আমরা গত ক্লাসে আমরা কোন পাঠটি পড়েছি তোমাদের কি মনে আছে? হ্যাঁ ম্যাম, আমার মনে আছে, কোনটা বলো তোমার? বীরের রক্তে স্বাধীন এদেশ পার্ট 3। থ্যাংক ইউ। হ্যাঁ, বীরের রক্তে স্বাধীন এদেশ পার্ট 3 আমরা পড়েছি। আচ্ছা, এই ছবিটি দেখতে পাচ্ছ তোমরা? তোমরা কি কি ছবি দেখতে পাচ্ছ? জি ম্যাম, ছবির ব্যক্তিটি কে বলো তো? বীর শ্রেষ্ঠ মুন্সি আব্দুর মুন্সি আব্দুর রউফ। থ্যাংক ইউ। হ্যাঁ, বীর শ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ। আচ্ছা, বীর শ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের জন্ম কবে এবং কোথায় হয়েছিল কে বলতে পারবে? ম্যাম আমি বলতে পারবো, 1943 সালের 8ই মে ফরিদপুর জেলার বোয়ালমারী থানার তালামতপুর গ্রামে জন্মগ্রহণ করেন। থ্যাংক ইউ প্রতীক বাবা। আর কে বলতে পারবে? আমি পারবো, বলো আমি বলো। বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের জন্ম 1943 সালে। না বাবা, নূর মোহাম্মদ শেখ না, মুন্সি আব্দুর রউফ। আব্দুর রউফের জন্ম 1943 সালের 8ই মে ফরিদপুর জেলার বোয়ালমারী থানার সালমাতপুর গ্রামে। থ্যাংক ইউ। হ্যাঁ, আমাদের ফরিদপুর জেলার বোয়ালমারী থানার সালামতপুর গ্রামে। আচ্ছা, এবারে বলো তো, মুন্সি আব্দুর রউফ ইপিআর এ কিসের জন্য সুনাম অর্জন করেন? মেশিন চালক হিসেবে। থ্যাংক ইউ। আর কে বলতে পারবে? আর কে বলতে পারবে? আমি পারবো, বলো বলো। মুন্সি আব্দুর রউফ ইপিআর এ মেশিন চালক হিসেবে সুনাম অর্জন করেন। হ্যাঁ, মুন্সি আব্দুর রউফ। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, মুন্সি আব্দুর রউফ কিভাবে মৃত্যুবরণ করেন? মুন্সি আব্দুর রউফ তার সঙ্গে মুক্তিযোদ্ধাদের বাতি এসে নিচে সবাইকে রক্ষা করে মৃত্যুবরণ করেন।
থ্যাংক ইউ, তোমাদের তো বেশ ভালোই মনে আছে। আচ্ছা আচ্ছা, গত পাঠে আমি তোমাদেরকে বাড়ি কাজ দিয়েছিলাম, বলেছিলাম যে গত পাঠে বলেছিলাম যে আজকের পাঠ্যাংশ থেকে তোমরা যুক্তবর্ণ বিশিষ্ট শব্দ বাছাই করবে এবং সেগুলো ভেঙে লিখবে। তো অনেক যুক্তবর্ণ বিশিষ্ট শব্দ ওখানে আছে, কিন্তু সেগুলো বেশিরভাগই আমরা বিগত শ্রেণীগুলোতে, বিগত পাঠগুলোতে শিখেছি। তো আমার কাছে যে দুটো নতুন মনে হয়েছে তোমাদের কাছে নতুন মনে হতে পারে, সেই দুটো বাড়ির কাজের মূল্যায়ন আমরা একটু মিলিয়ে দেখি। তোমরা নিশ্চয়ই লঞ্চ এবং রঞ্জিত লিখেছিলে, তাই না শিক্ষার্থী বন্ধুরা? আচ্ছা, এবার একটু মিলিয়ে দেখো তোমাদের খাতার সঙ্গে। এখানে হচ্ছে ইও এবং চ যুক্ত বর্ণ, কার কার সঙ্গে মিলেছে এটা? ইও আমার সাথে মিলেছে। থ্যাংক ইউ। আচ্ছা রঞ্জিত, এখানে ইও এবং বর্গীয় জ যুক্ত বর্ণ, ইও এবং বর্গীয় জ যুক্ত বর্ণ। আচ্ছা এবার নতুন শব্দ দেখি। দেখো ইউ এবং চ দিয়ে নতুন একটি শব্দ হয় বঞ্চনা, আর ইউ এবং বর্গীয় জ দিয়ে নতুন একটি শব্দ হয় অঞ্জনা। তোমরা কি দেখতে পাচ্ছ শিক্ষার্থী বন্ধুরা? আচ্ছা থ্যাংক ইউ। তাহলে আজ আমরা পড়ব বীরের রক্তে স্বাধীন এ দেশ, পাঠ চার। সবাই আমার বাংলা বইয়ের 27 নম্বর পৃষ্ঠা খুলি, সবাই আমার বাংলা বইয়ের 27 নম্বর পৃষ্ঠা খুলি, খুলেছি। আচ্ছা আজকের পাঠ্যাংশ হচ্ছে এই রকমই আরেক যোদ্ধা থেকে করে সরকার পর্যন্ত, এই রকমই আরেক যোদ্ধা থেকে করে সরকার পর্যন্ত। তোমরা কি দেখতে পাচ্ছ শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ ম্যাম দেখতে পাচ্ছি। আচ্ছা থ্যাংক ইউ। এসো আজকের পাঠ্যাংশের একটা ভিডিও দেখি, আজকের পাঠ্যাংশের একটা ভিডিও এখন আমরা দেখব। একটু অপেক্ষা করো, আমি দেখাচ্ছি আজকের যে পাঠ্যাংশ, আমরা এই ভিডিওটি গত ক্লাসেও দেখেছি, আজকে আমরা আবার দেখব। কবি আরেক যোদ্ধা বীর শ্রেষ্ঠ সিপাহী মুন্সি আব্দুর রউফ 1943 সালের 8ই মে ফরিদপুর জেলার বোয়ালমারী থানার সালামতপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ছেলেবেলায় দারুণ দুরন্ত ছিলেন, তিনিও ইপিআর বাহিনীতে যোগ দেন, মেশিন চালক হিসেবে সুনাম অর্জন করেন। মুক্তিযুদ্ধ শুরু হলে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বাঙালি সৈনিকদের মতো মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। দিনটি ছিল 71-এর 8ই এপ্রিল। ওই দিন মুক্তিযোদ্ধারা পাকিস্তানি নৌসেনার উপর আক্রমণ করবে, এজন্য তারা মহালছড়ির কাছে বুড়িঘাট এলাকার চিংড়ি খালে দুই পাশে অবস্থান গ্রহণ করেন। পাকিস্তানি সৈন্যরা মুক্তিযোদ্ধাদের আক্রমণ করতে এগিয়ে আসে, সাথে নিয়ে আসে 7টি স্পিডবোট আর 2টি মোটর লঞ্চ। স্বল্প সংখ্যক মুক্তিযোদ্ধার মৃত্যু ছিল অবধারিত, তবু মুক্তিযোদ্ধারা পালিয়ে যাননি। আব্দুর রউফ নিজেই দায়িত্ব নিলেন নিজের জীবন দিয়ে সবাইকে রক্ষা করার। হালকা একটা মেশিন গান হাতে তুলে নিয়ে গুলি ছুড়ে শত্রুদের রুখে দিতে থাকলেন। সহযোদ্ধাদের বললেন নিরাপদে সরে যেতে। মুক্তিযোদ্ধাদের আক্রমণে পাকিস্তানিদের 7টি স্পিডবোটই ডুবে গেল, বাকি 2টো লঞ্চ থেকে গুলি ছুটতে ছুটতে তারা পিছু হটতে লাগলো। এরকম মুহূর্তেই হঠাৎ একটা গোলা এসে পড়ল তার উপর, তিনি শহীদ হলেন। বীরের রক্তস্রোতে রঞ্জিত হলো মাটি। রাঙামাটি জেলার বোর্ডবাজারের কাছে নানিয়াচরের চিংড়ি খালের কাছাকাছি একটি টিলার উপর সমাহিত হন বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ। পরবর্তী সময়ে সমাধিকে স্মৃতিস্তম্ভে রূপান্তরিত করে সরকার।
তোমরা মনোযোগ দিয়ে দেখো ভিডিও, অন্বেষা দেখো। আচ্ছা ভিডিওটা তোমরা দেখেছো সবাই? সবাই নিশ্চয়ই দেখেছো শিক্ষার্থী বন্ধুরা? জি ম্যাম দেখেছি। জি ম্যাম। ইলমা এবং জোবাইদা তোমাদেরকে আমি ভিডিওতে দেখতে পাচ্ছি না, তোমরা একটু ভিডিওটা ওপেন করো তো বাবা। আচ্ছা আমরা এখন আজকের যে পাঠ, এই পাঠ থেকে নতুন শব্দের অর্থ শিখবো, তোমরা একটু অপেক্ষা করো। দেখো আজকের পাঠে নতুন শব্দ আমার কাছে মনে হয়েছে রক্তস্রোতে এবং রঞ্জিত। রক্তস্রোতে এবং রঞ্জিত, তোমরা খাতা কলম নিয়ে লিখে ফেলো। রক্তস্রোতে অর্থ হচ্ছে প্রচুর রক্তের ধারা, আর রঞ্জিত অর্থ যা লাল হয়েছে, যা লাল হয়েছে। দ্রুত লিখে ফেলো। স্নেহা সাবিহা লিখছো তোমরা? ম্যাম হয়ে গেছে লেখা? হয়ে গেছে ম্যাম, লেখা হয়ে গেছে। সবাই দ্রুত লেখো, সবাই দ্রুত লেখো। তাহলে তাহলে রক্তস্রোতে অর্থ কি? রক্তস্রোতে প্রচুর রক্তের ধারা, আর রঞ্জিত অর্থ প্রচুর রক্তের ধারা যা লাল হয়েছে। হ্যাঁ, যা লাল হয়েছে, ঠিক আছে। ইলমা লিখেছো? জুবাইদা লিখেছো? প্রতীক লিখেছো? স্নেহা সাবিহা লিখেছো? ম্যাম জি লিখেছি। আচ্ছা থ্যাংক ইউ। এবারে এই দুইটি শব্দ দিয়ে তোমরা বাক্য তৈরি করো, দ্রুত দ্রুত লিখে ফেলো এই দুইটি শব্দ দিয়ে। যা লাল হয়ে আছে, কথা বললে তোমরা কি লিখছো? অন্বেষা লিখছো? অন্বেষা হ্যাঁ দ্রুত লেখো বাবা। কার কার লেখা হয়েছে বলো তো? ম্যাম আমার হয়ে গেছে। বলো রক্তস্রোতে দিয়ে কি লিখেছো? ম্যাম রক্তস্রোতে লিখেছি যে লোকটির গা থেকে রক্তস্রোত হচ্ছে, আর রঞ্জিত দিয়ে লিখেছি আকাশ আকাশ রঞ্জিত হয়ে যাচ্ছে। আচ্ছা প্রথম যেটা লিখেছো রক্তস্রোত হচ্ছে, তাহলে তো এটা রক্তস্রোত হলো, আমি তো লিখতে বলেছি রক্তস্রোতে দিয়ে।
জি আমি এটা ঠিক করে দিচ্ছি। দেখো বাবা, অন্বেষা কি লিখেছো? অন্বেষা ম্যাম আর অল্প একটু বাকি। আচ্ছা দ্রুত লেখো বাবা। প্রতীক কি লিখেছো? দ্রুত লেখো একটু। আমার হয়ে গেছে। বলো কি লিখেছো বলো। রক্তস্রোতে দিয়ে লিখেছি, বীরশ্রেষ্ঠদের রক্তস্রোতের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি, আর রঞ্জিত বীরের রক্তে রঞ্জিত হয়ে আছে মাটি। থ্যাংক ইউ, খুব সুন্দর লিখেছো, খুব সুন্দর। আচ্ছা আর কে কে লিখেছো? আমার রক্তস্রোতে দিয়ে লেখা হয়ে গেছে। হ্যাঁ বলো 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 বাবা। লোকটির গা থেকে রক্তস্রোতে রক্ত পড়ছে। এই কথাটা সম্পূর্ণ ঠিক হয়নি, রক্তস্রোতে রক্ত পড়ছে এটা ঠিক হয়নি। লিখতে পারো যে রক্তস্রোতে তার জামা ভিজে যাচ্ছে, রক্তস্রোতে মাটি ভিজে যাচ্ছে, এরকম হলে ঠিক হয়, বুঝেছো? আমি কি লিখেছো বলো তো? রক্তস্রোতে এই দেশ স্বাধীন হয়েছে। হ্যাঁ রঞ্জিত দিয়ে কি লিখেছো? লোকটির গা ভরা না, লোকটির গা রক্তে রঞ্জিত হয়েছে, এটা হয়। আচ্ছা থ্যাংক ইউ সবাইকে। আমার লেখা হয়ে গেছে। লোকটির হাত কেটে রক্তস্রোতে তার পোশাক ভিজে যাচ্ছে, আর রঞ্জিত দিয়ে লিখেছি, পতাকাটি রঞ্জিত হচ্ছে। আচ্ছা থ্যাংক ইউ সবাইকে। এবারে দেখো, লেন্সনায়েক মুন্সি আব্দুর রউফের যুদ্ধের ঘটনা লিখো। তোমরা আজকে ভিডিওতেও দেখেছো, গতকালের পাঠে দেখেছো, পড়েছো লেন্সনায়েক মুন্সি আব্দুর রউফের যুদ্ধের ঘটনা, তো সেই ঘটনাটা দ্রুত লিখে ফেলো, দ্রুত লিখে ফেলো শিক্ষার্থী বন্ধুরা। অন্বেষা আমাকে শুনতে পাচ্ছো? হ্যাঁ ম্যাম আমি লিখছি। হ্যাঁ লেখো। লান্সনায়েক মুন্সি আব্দুর রউফের যুদ্ধের ঘটনাটা লিখে একটু দ্রুত লেখো বাবা, সবাই একটু দ্রুত লেখো।
হয়ে গেছে। থ্যাংক ইউ। কি লিখেছো বলো? আমি লিখেছি 1971 সালে 8ই এপ্রিল মুক্তিযোদ্ধারা পাকিস্তানি নৌসেনাদের উপর আক্রমণ করার সিদ্ধান্ত নেয়, এজন্য তারা মহালছড়ির কাছে বুড়িঘাট এলাকার চিংড়ি খালের দুই পাশে অবস্থান গ্রহণ করে। সেখানে পাকিস্তানিরা 7টি স্পিড বোট ও 2টি মোটর লঞ্চ নিয়ে মুক্তিযোদ্ধাদের উপর আক্রমণ করে। মুক্তিযোদ্ধারা অসংখ্য সংখ্যায় কম থাকার সেখানে তাদের মৃত্যু ছিল অবধারিত। তাই মুন্সি আব্দুল রব একটা হালকা মেশিন গান নিয়ে গুলি ছুড়ে শত্রুদের রুখে দিতে থাকলেন আর সহযোদ্ধাদের বললেন নিরাপদে সরে যেতে। মুক্তিযোদ্ধাদের আক্রমণে পাকিস্তানি সৈন্যদের 7টি স্পিড বোট ডুবে গেল, ফলে তারা পিছু হতে থাকে। এমন সময় হঠাৎ একটা গোলা এসে লাগে তার গায়ে, এভাবেই তিনি শহীদ হন। থ্যাংক ইউ। আচ্ছা আর কে কে লিখেছে? আমি লিখেছি। বলো তো মা বলো। 1971 সালের 8ই এপ্রিল মুক্তিযোদ্ধারা পাকিস্তানি নৌসেনাদের ওপর আক্রমণ করার এজন্য তারা মহলছড়ির কাছে বুড়িঘাট এলাকার চিংড়ি খালের দুই পাশে অবস্থান গ্রহণ করেন। সেখানে পাকিস্তানি সৈন্যরা 7টি স্পিড বোট ও 2টি মোটর লঞ্চ নিয়ে মুক্তিযোদ্ধাদের ওপর আক্রমণ করে। মুক্তিযোদ্ধারা সংখ্যায় কম থাকায় সেখানে তাদের মৃত্যু ছিল অনিবার্য। তাই মুন্সি আব্দুর রউফ একটা হালকা মেশিন গান নিয়ে গুলি ছুটতে শুরু করলেন আর সহযোদ্ধাদের নিরাপদে সরে যেতে বললেন। মুক্তিযোদ্ধাদের আক্রমণে পাকিস্তানি সেনাদের 7টি স্পিড বোটই ডুবে গেল, ফলে তারা পিছু হটতে থাকে। এমন সময় হঠাৎ তাদের ছোড়া একটা গোলা এসে পড়ে আব্দুর রউফের উপর, এভাবে তিনি শহীদ হন। থ্যাংক ইউ। খুব সুন্দর লিখেছো মা। ম্যাম আমি বলবো? বলো বলো ঠিক বলো বাবা। ল্যান্স নায়ক মুন্সি আব্দুর রউফ একজন বীর শ্রেষ্ঠ। তিনি ইপিআরএ মেশিন চালক হিসেবে সুনাম অর্জন করেন। তিনি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈনিকদের মতো মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। তিনি নিজের জীবনের বিনিময়ে এদেশকে স্বাধীন করেন। তার জন্ম 1943 সালের 8ই মে ফরিদপুর জেলার বোয়ালমারি থানার সালামতপুর গ্রামে। আমি তো যুদ্ধের ঘটনা বলতে বলেছি বাবা। মুন্সি আব্দুর রউফ আমি বলবো। দাঁড়াও একটু চুপ করো প্রতীক, আমি মুন্সি আব্দুর রউফের যুদ্ধের ঘটনা লিখতে বলেছি বাবা। তোমাকে বলেছি ল্যান্স নায়ক মুন্সি আব্দুর রউফের যুদ্ধের ঘটনা লেখো, এটা তো লিখতে বলিনি। আচ্ছা আর কে বলবে বলো? ম্যাম আমি বলবো। বলো। 1971 সালে 8ই এপ্রিল মুক্তিযোদ্ধারা পাকিস্তানি নৌসেনাদের ওপর আক্রমণ করার সিদ্ধান্ত নেন, এজন্য তারা মহালছড়ির কাছে বুড়িঘাট এলাকার চিংড়ি খালে দুপাশে অবস্থান গ্রহণ করেন। সেখানে পাকিস্তানি সৈন্যরা 7টি স্পিড বোট ও 2টি মোটর লঞ্চ নিয়ে মুক্তিযোদ্ধাদের ওপর আক্রমণ করে। মুক্তিযোদ্ধারা সংখ্যায় কম থাকায় সেখানে তাদের মৃত্যু ছিল অনিবার্য। তাই মুন্সি আব্দুল রউফ একটা হালকা মেশিন গান নিয়ে গুলি ছুড়তে শুরু করেন আর সহযোদ্ধাদের নিরাপদে সরে যেতে বলেন। মুক্তিযোদ্ধাদের আক্রমণে পাকিস্তানি সৈন্যদের 7টি স্পিড বোট ডুবে গেল, ফলে তারা পিছু হতে থাকে। এমন সময় হঠাৎ তাদের ছোড়া একটি গোলা এসে পড়ে আব্দুল রউফের ওপর, এভাবে তিনি শহীদ হন। থ্যাংক ইউ। আচ্ছা প্রতীক তুমি শুনেছো কিভাবে লিখেছে বাবা? প্রতীক? জি ম্যাম। জি ম্যাম এইভাবে লিখতে হবে। আচ্ছা ইকমা লিখেছো? ইকমা ম্যাডাম বলেন।
হ্যাঁ ইলমা কি লিখেছো বলো। ১৯৭১ সালের 8ই এপ্রিল তিনটি মুক্তিযোদ্ধাদের পাকিস্তানি সৈন্য সেনাদের ওপর আক্রমণ করবেন। পাকিস্তানি সেনারা মুক্তিযুদ্ধে আক্রমণ করতে এগিয়ে আসেন। তারা তাদের চারটি স্পিড বোট আর দুটি মোটর লঞ্চ তাদের কাছে চারটি স্পিড বোট আর দুটি মোটর লঞ্চ আব্দুর রউফ নিজে দায়িত্ব নিলেন, নিজের জীবন দিয়ে সবাইকে রক্ষা করবেন। সে একটা মেশিন গান হাতে তুলে নিলেন, গুলি ছুড়ে শত্রুদের রুখে দিতে থাকলেন। মুক্তিযোদ্ধাদের আক্রমণে পাকিস্তানিদের চারটি স্পিড বোটই ডুবে গেল। এভাবেই তিনি শহীদ হলেন। না এখানে আরো একটু হবে অন্যসে বলো তো, ওই যে স্পিড বোট ডুবে গেল তারপর আরো কি লিখতে হবে আর একটু? ইলমা মনোযোগ দিয়ে শোনো। কোথা থেকে ম্যাম? ওই যে ইলমা বললো যে স্পিড বোট ডুবে গেল তারপরে স্পিড বোট ডুবে গেল ফলে তারা পিছু হটতে থাকে। এমন সময় হঠাৎ তাদের ছোড়া গোলা এসে পড়ে আব্দুর রউফের ওপর, এভাবে তিনি শহীদ হলেন। আচ্ছা থ্যাংক ইউ। তাহলে আজকের পাঠের সার সংক্ষেপ কি হলো? তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ? আমার স্ক্রিন জি ম্যাম দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ। আজকে আমরা মুক্তিযুদ্ধের বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের বীরত্ব সম্পর্কে জেনেছি, অপরিচিত শব্দের অর্থ জেনেছি, বাক্য তৈরি করেছি, তাই না শিক্ষার্থী বন্ধুরা? জি ম্যাডাম। হ্যাঁ আচ্ছা, এখন আমি বাড়ির কাজ দিব, তোমরা দেখে নাও। 30 নম্বর পৃষ্ঠার 7 নম্বর অনুশীলনের উত্তর খাতায় লিখবে। 30 নম্বর পৃষ্ঠাটা বের করো তো সবাই একটু। ম্যাডাম বের করেছি। 7 নম্বর অনুশীলনীতে কি আছে? আমাদের জাতীয় দিবসগুলোর পাশে তারিখবাচক শব্দ লিখি। হ্যাঁ এটা তোমরা লেখার চেষ্টা করবে, আমার ধারণা তোমরা পারবে। আচ্ছা তাহলে আজকে তোমরা অনেক কিছু শিখলাম, আজকে আর না, আজকে আমরা আর শিখবো না, আজকে এই পর্যন্তই। শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ মনোযোগ দিয়ে ক্লাসে থাকার জন্য, পড়াশোনার জন্য, লেখার জন্য তোমাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ।